রাধা মাধব গুপ্ত তাঁহার মাতুলের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। মাতুল ব্রহ্মদেশে কোন স্থানে ডাক্তার ছিলেন, অস্ত্রচিকিৎসায় তাঁহার বিশেষ নৈপুণ্য ছিল। বৃদ্ধ বয়সে কর্ম পরিত্যাগ করিয়া তিনি দেশে আসিয়াছেন। দেশে আসিয়া প্রথমে তিনি তীর্থ দর্শন করিয়া কিছুকাল অতিবাহিত করিয়াছিলেন, এখন কলিকাতায় আসিয়া বাসা করিয়াছেন। রাধা মাধব সেই স্থানে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। রাধা মাধব নিজেও বাস করা ডাক্তার, কলিকাতায় নহে, অন্য স্থানে তিনি ডাক্তারি করেন। মাতুলানিকে তিনি প্রণাম করিলেন, দেখিলেন যে মাতুল মাতুলানি দুইজনেরই শরীর শীর্ণ হইয়া গিয়াছে, মুখে যেন কালি মারিয়া দিয়াছে, দুইজনেই সর্বদা অতি বিমর্ষভাবে থাকেন, মনে মনে যেন সর্বদাই কিরূপ একটা ভয়, কিরূপ একটা দুশ্চিন্তা। রাধা মাধব আরও দেখিলেন যে তাহার মাতুলের মস্তকটি মুণ্ডিত, মাথায় চুল নাই। তিনি মাতুলকে জিজ্ঞাসা করিলেন, বর্মায় আপনি যে স্থানে ছিলেন সে স্থানের জলবায়ু কি ভালো ছিল না? আপনারা দুইজনেই অতিশয় শীর্ণ হইয়া গিয়াছেন, দেখিলে বোধ হয় যেন আপনাদের শরীরে কোনো একটা রোগ আছে। মাতুল উত্তর করিলেন, না, আমাদের শরীরে কোনো রোগ নাই। তিনি কথা চাপা দিতে চেষ্টা করিলেন। পরদিন মামা জিজ্ঞাসা করিলেন, রাধা মাধব, তুমি যে স্থানে ডাক্তারি করো সে স্থানে দু পয়সা হয় তো? রাধা মাধব উত্তর করিলেন, প্রথম প্রথম বেশ দু পয়সা হতো, তারপর কোথা হতে সে স্থানে এক অবতার উপস্থিত হইল, সে অবধি আমার আর বড় কিছু হয় না। মাতুল জিজ্ঞাসা করিলেন, অবতার কিরূপ? রাধা মাধব উত্তর করিলেন, গেরুয়া কাপড় পরা একটা লোক, সেও চিকিৎসা করিয়া জীবিকা নির্বাহ করে, রোগীকে কখনো ডাক্তারি, কখনো হোমিওপ্যাথি, কখনো কবিরাজি, কখনো হাকিমি, কখনো স্বপ্নলব্ধ ভৌতিক ওষুধ প্রদান করে। রোগীর নিকট ইঙ্গলা পিঙ্গলা নারী, কুণ্ডলিনী প্রভৃতি নানা বিষয়ে গল্প করিয়া সে বলে যে, আমি ভূত নামাইতে পারি, মৃত ব্যক্তির আত্মাকে রাখিতে পারি। যে পর্যন্ত এই অবতারটি সে স্থানে আসিয়াছে সেই অবধি আমার পশার প্রতিপত্তি একেবারে গিয়াছে। মাতুল জিজ্ঞাসা করিলেন, সে লোকটা ভূতপ্রেত সম্বন্ধে যে সমুদয় গল্প করে তাহা কি মিথ্যা? রাধা মাধব উত্তর করিলেন, সমুদয় মিথ্যা, ভূত আবার কোথায়? ভূত বলিয়া জগতে কোনরূপ বস্তু নাই। মাতুল বলিলেন, বটে, যদি দেখিতে পাও। রাধা মাধব উত্তর করিলেন, ভূত দেখিবার নিমিত্ত রাত্রিকালে একলা শ্মশানে মশানে অনেক ঘুরিয়াছি, একদিন দুই দিন নয়, তিন বৎসরকাল এরূপ চেষ্টা করিয়াছি, কিন্তু ভূতের চিহ্ন মাত্রও আমি দেখিতে পাই নাই, বরং সব গল্প অলিক, ভূত বলিয়া জগতে কিছুই নাই। মাতুল বলিলেন, যদি প্রত্যক্ষ তোমাকে দেখাইতে পারি। রাধা মাধব উত্তর করিলেন, তাহা হইলে আপনার নিকট আমি চিরদিনই হইয়া থাকিব, পরকালের প্রতি আমার বিশ্বাস নাই, যদি ভূত দেখিতে পাই তাহা হইলে পরকাল সম্বন্ধে আমার মনে সন্দেহ দূর হয়। মাতুল বলিলেন, না, তুমি ছেলে মানুষ তাই ওরূপ কথা বলিতেছ, কাজ নাই, শেষে একটি বিপদ ঘটিবে। রাধা মাধব মাতুলকে জোর করিয়া ধরিলেন। তিনি বলিলেন, যদি যথার্থই আপনি আমাকে ভূত দেখাইতে পারেন তাহা হইলে দেখাইতেই হবে, আমি আপনাকে কিছুতেই ছাড়িব না, আপনার কোনো ভয় নাই, আমার মন বিচলিত হইবে না। মামা ভাগ্নেতে যখন এইরূপ কথাবার্তা হইতেছিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। মাতুল যখন দেখিলেন যে রাধা মাধব তাহাকে কিছুতেই ছাড়িবেন না, তখন তিনি বলিলেন, তবে আমার সঙ্গে এসো। রাধা মাধবকে লইয়া মাতুল বড় একটা ঘরের দ্বারে গিয়া তালা খুলিলেন। ঘরের ভিতর প্রবেশ করিয়া রাধা মাধব দেখিলেন যে দেয়ালের গায়ে দুই দিকে কাঠের আলমারি আছে, আলমারিতে দুই স্তর কাঠের সেলফ, আর তাহার উপর অনেকগুলি ছোট বড় শিশি রহিয়াছে, কোনো শিশিতে মানুষের পা, কোনটিতে চক্ষু, কোনটিতে পাথুরি, কোনটিতে অস্থি, মনুষ্যদেহের নানারূপ অঙ্গ প্রত্যঙ্গ রহিয়াছে। মাতুল বলিলেন, এ আমার বাই,
আমি নিজ হাতে যত কিছু কাটিয়াছি কুটিয়াছি তাহা স্পিরিটে রাখিয়া দিয়াছি। উহা অপেক্ষা আরও অনেক অঙ্গপ্রত্যঙ্গ ছিল আমার, বাড়িতে একবার আগুন লাগিয়া তাহার অধিকাংশ নষ্ট হইয়া গিয়াছে। ঘরে একখানি কোচ ছিল। মাতুল বলিলেন, এই কোচের ওপর তোমায় আমি বিছানা করিয়া দিতেছি, এই ঘরে একলা শুইতে পারিবে? একটি ল্যাম্প আনিয়া দিতেছি, ল্যাম্প জ্বলিতে থাকুক, অন্ধকারে থাকিয়া কাজ নাই। রাধা মাধব উত্তর করিলেন, স্বচ্ছন্দে আমি এই ঘরে একলা শুইয়া থাকিব। মাতুল বলিলেন, বেশ কথা, তুমি কিছু দেখিবে কি না দেখিবে সে কথা এখন তোমাকে বলিব না। মাতুল নিজ হাতে কোচের উপর বিছানা করিয়া দিয়া বলিলেন, রাধা মাধব, এখন আমি চলিলাম, পাশের ঘরেই আমি শয়ন করি, আবশ্যক হইলে আমাকে ডাকিবে। মাতুল প্রস্থান করিলে রাধা মাধব ঘরের দ্বার বন্ধ করিয়া দিলেন। তাহার পর ঘরের অন্যান্য দ্বার ও জানালা ভালোরূপ বন্ধ আছে কিনা তাহাও পরীক্ষা করিয়া দেখিলেন। অবশেষে ল্যাম্পের আলো কমাইয়া দিলেন, ল্যাম্প মিটমিট করিয়া জ্বলিতে লাগিল, কিন্তু ঘরের সকল বস্তু স্পষ্টতভাবে দেখা যাইতে লাগিল। কুচের ওপর রাধা মাধব শয়ন করিলেন ও এক ঘন্টা পরই তিনি ঘোর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। কতক্ষণ নিদ্রা গিয়াছিলেন তাহা তিনি বলিতে পারেন না, সহসা তাহার নিদ্রাভঙ্গ হইল। ঘরের ভিতর ঠক ঠক শব্দ হইতেছিল, সেই দিকে তিনি চাহিয়া দেখিলেন যে আলমারির ধারে ধারে একজন পুরুষ মানুষ ঘুরিয়া বেড়াইতেছে। নিজ হাতে রাধা মাধব ঘরের দ্বার জানালা বন্ধ করিয়াছিলেন, বাহির হইতে ঘরের ভিতর লোক আসিবার কোনো সম্ভাবনা ছিলই না। রাধা মাধবের মনে এইরূপ বিশ্বাস হইল যে এ মানুষ নহে, এ নিশ্চয়ই ভূত। ভয়ে প্রাণের ভিতর তাহার গুরু গুরু করিয়া উঠিল, চিৎকার করিয়া ফেলেন আর কি। এমন সময় মনকে দৃঢ় করিয়া ভাবিতে লাগিলেন, পৃথিবীতে ভূত নাই, থাকিলেও তাকে আমি ভয় করি না, চিরকাল লোকের নিকট আমি এইরূপ মুখে সাপোর্ট করিয়াছি, আজ যদি ভয় বিহ্বল হইয়া চিৎকার করিয়া ফেলি তাহা হইলে সকলের নিকট আমি হাস্যাস্পদ হইব। অতএব প্রাণ থাকে আর যায়, কিছুতেই আমি চিৎকার করিব না। রাধা মাধব এইরূপ মনকে আশ্বাস দিয়া ভূত কি করে চুপ করিয়া দেখিতে লাগিলেন। আলমারির উপর যে সমুদয় শিশি সাজানো ছিল, ভূত একে একে সেই সমুদয় শিশি অতি মনোযোগের সহিত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। ঘরের অপর পার্শ্ব হইতে শিশি দেখিতে দেখিতে ভূত রাধা মাধবের দিকে ক্রমে অগ্রসর হইতে লাগিল। রাধা মাধব দেখিলেন যে ভূতটির মাথা নেড়া, তাহার পশ্চাৎ দিকে লম্বা বেণী ঝুলিতেছে। বিনুনি দেখিয়া রাধা মাধব ভাবিলেন, এটা দেশি ভূত নহে, চীনে ভূত। আলমারির ধারে ধারে ঘরের দুই দিক ঘুরিয়া ভূত একে একে সমস্ত শিশিগুলি নিরীক্ষণ করিয়া দেখিল। যখন সমুদয় শিশি দেখা হইয়া গেল তখন সে ঘোর দুঃখসূচক এক দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিল, তাহার মুখ বিষণ্ণ হইল, তাহার চক্ষু দিয়া ফোটায় ফোটায় জল পড়িতে লাগিল। তাহার পর কোচের নিকট আসিয়া রাধা মাধবের সম্মুখে দাঁড়াইল ও অতিশয় ক্ষুণ্ণ মনে আপনার হাত দুইটি তুলিয়া যেন কিছু একটা দেখাতে চাইল। হাত দুইটি নহে, দেড়টি হাত। রাধা মাধব দেখিলেন যে তাহার দক্ষিণ হাতের আধখানি আছে, জামার আস্তিন কেবল কনুই পর্যন্ত উঠিল, অবশিষ্ট ভাগ ঝুলিয়া পড়িল, কারণ তাহার ভিতর হাত ছিল না। ভয়ে রাধা মাধব অচেতন প্রায় হইলেন, তাহার সর্বশরীর ঘর্মে সিক্ত হইয়া গেল, চিৎকার করিয়া ফেলেন আর কি। এমন সময় ভূত অদৃশ্য হইয়া গেল, সে রাত্রিতে আর কোনো উপদ্রব হইল না। প্রভাত হইলে মাতুলের সহিত তাহার সাক্ষাৎ হইল। মাতুল বলিলেন, রাত্রিতে তুমি যে কিছু দেখিয়াছ, তোমার মুখ দেখিয়া তাহা আমি বুঝিতে পারিতেছি, ইহার সবিশেষ বিবরণ আজ দিনের বেলা
তোমাকে আমি প্রদান করিব। সেই দিন আহারের পর মামা ভাগিনীও এক স্থানে বসিয়া গল্পগাছা করিতে লাগিলেন। মাতুল বলিলেন, বর্মায় যে স্থানে আমি কাজ করিতাম সে স্থানের হাসপাতাল আমার অধীনে ছিল। নিম্নপদস্থ ডাক্তারগণ বৃহৎ বৃহৎ অস্ত্রচিকিৎসা করিতে বড় সুবিধা পান, কিন্তু এই হাসপাতালে আমার সে সুবিধা ছিল। অনেক বড় বড় অস্ত্রচিকিৎসা আমি করিয়াছি। কোনো লোকের অঙ্গচ্ছেদন করিয়া সেই কর্তিত অঙ্গটি স্পিরিটপূর্ণ শিশির ভিতর রাখা আমার বাই ছিল। যে ঘরে গত রাত্রিতে তুমি শয়ন করিয়াছিলে সেই ঘরে সেইরূপ অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে। বর্মা চীনের নিকট, চীন দেশের অনেক লোক এদেশে বাস করিয়াছে। একদিন একজন চীনেম্যান আমার হাসপাতালে আসিয়া উপস্থিত হইল। দেখিলাম যে তাহার দক্ষিণ হাতটির কনুই পর্যন্ত পচিয়া গিয়াছে। আমি তাহাকে বলিলাম যে হাতটি কাটিয়া না ফেলিলে কিছুতেই তোমার প্রাণ রক্ষা করা যাইবে না। প্রথম সে কথায় সে সম্মত হইল না। তাহার পর যখন দেখিল যে হাত না কাটিলে তাহার প্রাণ কিছুতেই বাঁচিবে না, তখন সে অগত্যা সম্মত হইল। অজ্ঞান করিয়া কনুই পর্যন্ত আমি তাহার হাত কাটিয়া ফেলিলাম। তাহার পর সেই হাত যথারীতি সুরাপূর্ণ শিশিতে রাখিলাম। জ্ঞান হইবা মাত্র চীনে রোগী আপনার কাটা হাত দেখিতে চাইল। পাছে ভয় পায় সেজন্য প্রথমে আমি তাহাকে দেখাইতে চাহিলাম না, কিন্তু কাটা হাত দেখিবার জন্য সে এত কাতর হইল যে তাহাকে না দেখাইয়া আমি থাকিতে পারিলাম না। শিশিটি বাম হাত দিয়া সে অনেকক্ষণ নাড়িয়া চাড়িয়া দেখিল, তাহার পর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাখিয়া দিল। সেই দিন হইতে শিশিটি সে চক্ষুর আড়াল করিতে দিত না। আর দিনের মধ্যে অনেকবার তাহাকে খাটের উপর তুলিয়া অতি স্নেহের সহিত নাড়িয়া চাড়িয়া দেখিত। কিছুদিন পরে সে আরোগ্য লাভ করিল। হাসপাতাল হইতে যাইবার পূর্বে আমি তামাশার ছলে তাহাকে জিজ্ঞাসা করিলাম, ডাক্তারকে বিদায় করিবে না? চীনে উত্তর করিল, আমি দুঃখী লোক, আমি আপনাকে কি দিতে পারি? আমি বলিলাম, তোমার হাতটি আমাকে প্রদান করো। তাহার মুখ বিষণ্ণ হইল। সে বলিল, মহাশয় আমাকে ক্ষমা করুন, হাতটি আমি আপনাকে দিতে পারিব না। আমার যখন মৃত্যু হইবে তখন দেহের সহিত এই হাতটিরও কবর দিতে হইবে। আমি এই হাতটিকে নুন দিয়া রাখিব, তাহা করিলে পচিয়া যাইবে না। আমার মৃত্যু হইলে আমার আত্মীয় স্বজন ইহাকেও দেহের সহিত গোর দিবেন। পুনরায় তামাশা ছলে আমি বললাম, তোমার নিকট অপেক্ষা আমার নিকট হাতটি আরও ভালো অবস্থায় থাকিবে, কারণ এরূপ বস্তু ভালো রূপে রাখিবার নিমিত্ত আমার নিকট মশলা আছে, আর কিরূপে রাখিতে হয় তাহাও আমি জানি। তোমার নিকট থাকিলে হাতটি নিশ্চয়ই পচিয়া যাইবে। পচা হাত লইয়া শেষ কি পরলোক যাইবে? আমার কথাগুলি লোকটির মনে লাগিল। উৎফুল্ল নয়নে আমার দিকে চাহিয়া সে বলিল, আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজনেরা আসিয়া হাতটি প্রার্থনা করিলে যদি ইহা ফিরাইয়া দিতে আপনি প্রতিজ্ঞা করেন, তাহা হইলে আপনার নিকট রাখিয়া যাইতে পারি। আমারও কুবুদ্ধি, আমি সেইরূপ প্রতিজ্ঞা করিলাম। একবার নহে, লোকটি বারবার আমাকে তিন সত্য করাইল। তাহার পর শিশিটি আমার হাতে দিয়া সে প্রস্থান করিল। অন্যান্য শিশির সঙ্গে আমি সে শিশিটিও রাখিয়া দিলাম। আমি যে বাড়িতে বাস করিতাম তাহা কাষ্ঠ নির্মিত ছিল। কিছুদিন পরে আমার বাড়িতে আগুন লাগিল। অন্যান্য দ্রব্যের মধ্যে অনেকগুলো শিশিও নষ্ট হইয়া গেল। তাহার মধ্যে চীনেম্যানের হাত সম্বলিত শিশিটিও ধ্বংস হইয়া গেল। যা হোক, চীনের কথা আমি একেবারে ভুলিয়া গিয়েছিলাম। তাহার হাতের কথা অথবা আমার প্রতিজ্ঞার কথা একবারও আমার মনে উদয় হয় নাই। পাঁচ বৎসর কাটিয়া গেল। একদিন প্রাতঃকালে দুইজন চীনেম্যান আসিয়া আমাকে বলিল, মোং নামক যে চীনের হাত আপনি কাটিয়াছিলেন গতরাত্রিতে তাহার মৃত্যু হইয়াছে। আপনার নিকট হইতে সেই হাতটি লইয়া কবরে দিতে সে বারবার অনুরোধ করিয়াছে। সেই হাতের নিমিত্ত আমরা আপনার নিকট আসিয়াছি।
আমার মাথায় যেন বাজ পড়িল। হাতটি ফিরাইয়া দিতে আমি বারবার তিন সত্য করিয়াছিলাম, সেই সত্য হইতে আজ আমি ভ্রষ্ট হইলাম। কি আর করিব, দৈবক্রমে হাতটি নষ্ট হইয়া গিয়েছে। আমি সেই কথা তাহাদিগকে বললাম, বিরস বদনে তাহারা চলিয়া গেল। সেই দিন রাত্রিতে ঘরে শয়ন করিয়া আমি নিদ্রা যাইতেছি। রাত্রি দুই প্রহর অতীত হইয়া গিয়াছে, ঘরে অল্প অল্প আলো জ্বলিতেছে। সহসা কে চুল ধরিয়া শয্যা হইতে আমাকে তুলিয়া বসাইল। আমি চাহিয়া দেখিলাম যে একজন চিনে আমার বিছানার পার্শ্বে দাঁড়াইয়া আছে। আরও দেখিলাম যে সে আর কেহ নহে, সে সেই মং যাহার হাত আমি কাটিয়াছিলাম। ভয়ে বিহ্বল হইয়া আমি কথা কহিতে চেষ্টা করিলাম, কিন্তু আমার মুখ দিয়া কথা বাহির হইল না, কেবল গো গো শব্দ বাহির হইতে লাগিল। কিছুক্ষণ আমার খাটের পার্শ্বে দাঁড়াইয়া চিনে কুপিত কটাক্ষে আমার দিকে চাহিয়া ঘোরতর ভৎসনাসূচক ভঙ্গি করিয়া তাহার দক্ষিণ হাতের আধখানা অর্থাৎ কেবল বাহুটি আমাকে তুলিয়া দেখাইল। তাহার পর ঘর হইতে সে অদৃশ্য হইয়া গেল। পরে যে ঘরে শিশি থাকে সেই ঘরে খুটখাট শব্দ হইতে লাগিল। পরে অবগত হইয়াছি যে প্রত্যেক শিশি নিরীক্ষণ করিয়া সে আপনার হাতের সন্ধান করে। শিশিতে আপনার হাত দেখিতে না পাইয়া বাড়ির অন্যান্য ঘর সে পাতি পাতি করিয়া অনুসন্ধান করে। আজ কয় বৎসর ধরিয়া প্রতি রাত্রিতে এইরূপ করিতেছে। প্রথমে শয্যা হইতে সে আমাকে উত্তোলন করে, তাহার পর কুপিত ও ভৎসনাভাবে সে আমাকে তাহার হাতের আধখানি দেখায়, তাহার পর শিশিগুলিকে দেখিয়া বেড়ায়, তাহার পর অন্যান্য ঘর অনুসন্ধান করে। রাত্রিকালে সহসা মাথার চুল ধরিয়া তুলিলে আমার বড় কষ্ট হয়, সেই জন্যই মাথাটি আমি ন্যাড়া করিয়াছি। এখন সে হাত ধরিয়া আমাকে উত্তোলন করে। সে যাওয়া হোক, তোমার মামি ও আমি এই রোগে আজ কয় বছর ভুগিতেছি। এই রোগের জন্য কর্ম পরিত্যাগ করিয়া দেশে আসিয়াছি, কিন্তু চীনে ভূত আমার সঙ্গে সঙ্গে আসিয়াছে। বলা বাহুল্য যে এই বিপদ হইতে নিষ্কৃতি পাইবার নিমিত্ত আমি না করিয়াছি এমন কাজ নাই। তন্ত্রমন্ত্র, জড়িবড়ি, কবচ মাদলি, ছাড়ান কারান, ভূত নামানো, চণ্ডু নামানো, যাহা কিছু আছে সব কিছু করিয়াছি। দেশে আসিয়া চীনের নামে শ্রাদ্ধ করিয়াছি, গয়াতে পিণ্ড দিয়াছি, গরিব দুঃখীকে দান করিয়াছি, এক তীর্থস্থান হইতে অন্য তীর্থস্থানে পলায়ন করিয়া বাস করিয়াছি, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। যেখানে যাই না কেন, চীনে ভূত সেখানেই আমার সঙ্গে সঙ্গে যায়। আর একটি আশ্চর্য কথা, শিশিগুলি যদি আমি সঙ্গে না লইয়া যাই তাহা হইলে উপদ্রবের আর পরিসীমা থাকে না। রাত্রিতে আমাকে শয্যা হইতে তুলিবার পর যদি সে শিশি দেখিতে না পায় তখন ঘোরতর কুপিত হইয়া সে আমার ঘরের দ্রব্যাদি ভাঙিতে থাকে, বাড়িতে ইট পাটকেল বৃষ্টি করিতে থাকে। সেজন্য যেখানে যাই না কেন শিশিগুলি আমাকে সঙ্গে রাখিতে হয়, আর কোনো উপায় নাই, এ যন্ত্রণা আর সহ্য হয় না। এখন মৃত্যু হইলেই আমি যেন বাঁচি। রাধা মাধব মাতুলের কথাগুলি শুনিলেন। মাতুলকে নানারূপ আশ্বাস প্রদান করা ব্যতীত তখন তিনি আর কিছু বলিলেন না। তাহার পর রাত্রিকালে শয়ন করিয়া স্থির করিলেন, এই ভূতটাকে আমি ঠকাইতে চেষ্টা করিব। পরদিন রাধা মাধব মাতুলকে বলিলেন, এ ঘোর বিপদ হইতে আপনাকে উদ্ধার করিবার নিমিত্ত আমি একটা উপায় ভাবিয়াছি, যদি অনুমতি করেন তা হইলে কিছুদিন এই স্থানে থাকিয়া চেষ্টা করিয়া দেখি। মাতুল সে প্রস্তাবে সম্মত হইলেন। যাহারা কলিকাতার হাসপাতালে কাজ করেন সেইরূপ ডাক্তারের সহিত রাধা মাধব একসঙ্গে পড়িয়াছিলেন, তাহাদের নিকট হইতে তিনি একটি মরার হাত চাহিয়া লইলেন। হাতটি শিশিতে করিয়া মাতুলের অন্যান্য শিশির সহিত রাখিয়া দিলেন। কি হয় তাহা দেখিবার নিমিত্ত সে রাত্রিতে পুনরায় সেই কোচের উপর তিনি শয়ন করিলেন। রাত্রি দুই প্রহর অতীত হইয়া গেল। কিছুক্ষণ পরে মাতুলের ঘরে তিনি ভূতের শব্দ পাইলেন। তাহার পর চীনে ভূত
যথারীতি সেই শিশির ঘরে আসিয়া উপস্থিত হইল। যথারীতি একে একে সমুদয় শিশিগুলি সে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। যে শিশির ভিতর রাধামাধব সেই হাতটি রাখিয়াছিলেন, ভূত আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। শিশির ভিতর হাত দেখিয়া আনন্দে তাহার মুখ প্রফুল্ল হইল। শিশিটি সে বাম হাতে তুলিয়া মনোযোগপূর্বক দেখিতে লাগিল। কিছুক্ষণ দেখিয়া রাগে তাহার মুখ রক্তবর্ণ হইল। রাগে সে শিশিরে দূরে ভূমির ওপর নিক্ষেপ করিল। শিশিটি ভাঙিয়া গেল, ভূত অদৃশ্য হইল। রাধামাধবের চেষ্টা বিফল হইল, ভূত প্রতারিত হইল না। কেন এরূপ হইল রাধামাধব তাহা ভাবিতে লাগিলেন। ভাবিয়া চিন্তিয়া অবশেষে তিনি স্থির করিলেন, বাঙালি অথবা হিন্দুস্থানির হস্ত দ্বারা ভূতকে ভুলাইতে পারা যাইবে না, আসল চিনেম্যানের হাত চাই। কিন্তু হাসপাতালে চিনেম্যানের হাত সহজে পাওয়া যায় না। তথাপি রাধামাধব নিরাশ হইলেন না। এইরূপ একটি হাতের জন্য বন্ধুদিগকে তিনি বলিয়া রাখিলেন। দৈবক্রমে এই সময় একজন চীনের সূত্রধর তেতলার ভাড়া হইতে পড়িয়া গিয়াছিল। সে একেবারে মরে নাই, তাহার হাত চূর্ণ হইয়া গিয়াছিল। সেই হাতটি ছেদন করা হইল। রাধামাধব সেই হাতটি পাইলেন। পূর্বের মতোই হাতটি শিশিতে রাখিয়া পুনরায় তিনি কোচের উপর শয়ন করিয়া রহিল। রাত্রি দুই প্রহরের পর ভূত যথারীতি উপস্থিত হইয়া শিশিগুলি পরীক্ষা করিয়া দেখিতে লাগিল। হস্ত সম্বলিত শিশি দেখিয়া আজও প্রথম তাহার মনে আনন্দ হইল। কিন্তু আজও সে পূর্বের ন্যায় কুপিত হইয়া শিশিটি আছড়াইয়া ফেলিয়া দিল। শিশিটি ভাঙিয়া গেল। রাধামাধবের চেষ্টা এবারও বিফল হইল। কেন এমন হইল তাহা তিনি বুঝিতে পারিলেন না। পরদিন প্রাতঃকালে মাতুলও তিনি হাতটি ভূমি হইতে তুলিয়া নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন। কিছুক্ষণ দেখিয়া মাতুল বলিলেন, ও বুঝিয়াছি, এটা বাম হাত, চীনে ভূতের দক্ষিণ হাত গিয়াছে। বাম হাত দেখিয়া সে জানিতে পারিয়াছে যে এটা জাল হাত, তাহার নিজের হাত নহে, সেই জন্য সে রাগ করিয়া ফেলিয়া দিয়াছে। রাধামাতব বুঝিলেন যে ইহাই প্রকৃত কারণ বটে। সেই দিন হইতে চিনেম্যানের দক্ষিণ হাতের জন্য তিনি সন্ধান করিতে লাগিলেন। কিন্তু এক মাস গত হইয়া গেল, তথাপি এরূপ হাতে জোগাড় করিতে পারিলেন না। এমন সময় চীনের লড়াই আরম্ভ হইল। কলিকাতা হইতে যে সমুদয় জাহাজ চীন দেশে গমন করে, সেইরূপ জাহাজেরই এক খালাসির সহিত রাধামাধব আলাপ করিয়া তাহাকে বলিলেন, আরোগ্যপূর্ণ একটি শিশি তোমাকে দিতেছি, অস্ত্রাঘাতে হত হইয়াছে। এরূপ চীনে পুরুষ মানুষের দক্ষিণ হাত যদি তুমি এই শিশির ভিতর করিয়া আনিয়া দিতে পারো, তাহা হইলে তোমাকে আমি 100 টাকা পুরস্কার দিব। খালাসি সম্মত হইল। অস্ত্রাঘাতে সে সময় অনেক চীনে মৃত্যুমুখে পতিত হইয়াছিল। সুতরাং এরূপ একটি হাতের জোগাড় করিতে খালাসিকে অধিক কষ্ট পাইতে হয় নাই। 2 মাস পরে সেই আরোগ্যপূর্ণ শিশি করিয়া একজন চিনেম্যানের দক্ষিণ হস্ত সে রাধামাধবকে আনিয়া দিল। শিশিটি রাধামাধব অন্যান্য শিশির সহিত রাখিয়া পূর্বের ন্যায় সেই ঘরে শয়ন করিয়া রহিলেন। পূর্বের ন্যায় যথাসময়ে ভূত আসিয়া একে একে শিশিগুলি পরীক্ষা করিয়া দেখিতে লাগিলেন। পূর্বের ন্যায় আজও সে হস্ত সম্বলিত শিশিটি হাতে লইয়া নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। কিন্তু আজ তাহার মুখে ক্রোধের লক্ষণ উদয় হইল না। আজ সে ক্রোধে শিশিটি আচড়াইয়া ফেলিল না। আনন্দের উপর আনন্দে আজ তাহার মুখশ্রী প্রফুল্ল হইতে প্রফুল্লতর হইতে লাগিল। অবশেষে শিশিটি হাতে লইয়া আনন্দে সে ঘরের ভিতর ধূপধাপ ধূপধাপ নৃত্য করিতে লাগিল। নাচিতে নাচিতে সে অদ্ভুত ভাষায় কিসব গানও করিতে লাগিল। নাচিতে নাচিতে গান গাহিতে গাহিতে শিশিটি হাতে করিয়া ঘর হইতে সে অদৃশ্য হইয়া পড়িল। রাধামাধব তাড়াতাড়ি মাতুলকে রাখিয়া এই সুসমাচার প্রদান করিলেন। কিন্তু চীনে ভূত তখনও বাটি হইতে যায় নাই। মাঝের একটি ঘরে তখন সে এক প্রকার চপর চপর শব্দ করিতেছিল। মাতুল মাতুলানি ও রাধামাধব সেই ঘরের দ্বারের নিকট গিয়া দাঁড়াইল। সে ঘরে আলো জ্বলিতেছিল। দ্বারের ফাঁক দিয়া সকলে দেখিলেন যে
ঘরের মাঝখানে বসিয়া চীনে ভূত থালা ও অনেকগুলি বাটি হইতে কিসব আহার করিতেছে। মাতুলানি তখন হাসিয়া বলিলেন, আজ পৌষ সংক্রান্তি, আজ আমি নানারূপ পিষ্টক প্রস্তুত করিয়াছিলাম, তাই মনে করিলাম যে আহা, এই চীনেভূতটি প্রতিদিন আমাদের বাটিতে আসে, তাকে কিছু দিব না, তাই থালাও বাটিতে নানারূপ পিঠে ও পরমান্ন তাহার জন্য সাজাইয়া রাখিয়াছিলাম। মনের আনন্দে বসিয়া বসিয়া সে তাহাই খাইতেছে। পিষ্টকাদি আহার করিয়া চীনেভূত পরম পরিতোষ লাভ করিল, তাহার পর সে চলিয়া গেল। সেই দিন হইতে মাতুলের বাটিতে আর চীনেভূতের উপদ্রব হয় নাই। মাতুল ও মাতুলানির শরীর ও মন সুস্থ হইল, পরম সুখে তাহারা দিন যাপন করিতে লাগিলেন। বলে রাখা ভালো, মাতুল এখন মাথায় চুল রাখিয়াছেন,